আমরা শুধু আজকে তো দ্বিতীয়বারের মতো এখানে এসেছি, গতকাল তো আমরা এসেছিলাম। আমাদের এখন আমরা মনে করি যে নৈতিক এবং প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে হসপিটালগুলোতে যাওয়া, যে ভাই বোনের আমাদের জন্য রাস্তায় নেমেছে তাদের পাশে দাঁড়ানো এখন আমাদের সবচেয়ে বড় দায়বদ্ধতা। সেই জায়গা থেকে আমরা দেখেছি যে সরকারিভাবে যে ফান্ডগুলো আসার কথা বিভিন্ন প্রসেসের কারণে, আমরা বরাবরই শুনে এসেছি যে সরকারি লাল ফিতার একটি দৌরাত্ম্য থাকে, সেটি এখন আসলে মুছে যায়নি পুরো, এটা হয়তো আস্তে আস্তে কমবে, আমরা সেটার জন্য আশাবাদী। বাট সেই যে তাদের যে সহযোগিতা সেটি এখন আমরা ওইভাবে পাচ্ছি না দেখে আমাদের সাথে MH গ্লোবাল গ্রুপ তারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছিল যে তারা যতটুকুই হোক তারা সবাইকে এখানে যারা ভর্তি রয়েছেন এখন প্রায় 140 জনের মতো সবাইকে সহযোগিতা করতে চায়। পরিমাণটা আমি উল্লেখ করছি, এটা উল্লেখ করা মানায় না, সহযোগিতা করতে চায়। সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে সরকারি এই প্রসেসটা দ্রুত হলেও টাকার যে প্রয়োজন এটা তো প্রত্যেক দিন প্রত্যেক ফলে প্রয়োজন। সেই জায়গা থেকে আমরা শুধু আমাদের জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি কাজ করেছি, আমাদের একটি প্রতিনিধি দল এসেছি, আমরা তাদেরকে এখানে যারা স্বেচ্ছাসেবক ছিল বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টরা তাদের কাছে আমরা লিস্ট দিয়েছি এবং তাদেরকে তাদের সাথে কানেক্ট করিয়ে দিয়েছি। আমরা আমাদের জায়গা থেকে একটি কথা বলতে চাই, MH গ্লোবাল গ্রুপের মতো যারা রয়েছেন আসলে যে ব্যক্তিগত পর্যায় থেকে বা কোনো একটি প্রতিষ্ঠানের পর্যায় থেকে সহযোগিতা করতে চান, আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে কানেক্ট করিয়ে দিই। আমাদের কোনো ইচ্ছা বা আগ্রহ কোনোটাই নেই যে ওই টাকাটি স্পর্শ করা, বরং আমরা একজন কানেক্টর হিসেবে এখানে কাজ করবো। আমাদের এই প্ল্যাটফর্মটি যারা এখানে অসুস্থ রোগী রয়েছে বা আন্দোলনকারী রয়েছে তাদের আসলে কিছু অর্থের প্রয়োজন বিভিন্নভাবে, তাদের ফ্যামিলি রয়েছে, বাড়িতে অন্যান্য মেম্বাররা রয়েছে, সো তাদের এই সহযোগিতাটা করার জন্য আমরা কানেক্টর হিসেবে কাজ করবো। আপনারা যদি কেউ সহযোগী থাকেন বা সহযোগিতা করতে চান MH গ্লোবাল গ্রুপের মতো তাহলে করতে পারেন। আজকে আমরা অলমোস্ট সব রোগীর কাছে গিয়েছি, হয়তো এরপরে যে কয়েকজন বাকি আছে তাদের কাছেও যাওয়া হবে এবং আমরা বিশ্বাস করি যে এটা অন্তত তাদেরকে কিছুটা হলেও মানে তাদের যে এই যে একটা কঠিন স্ট্রাগল একটু সময় যাচ্ছে এটা সহযোগিতা করবে। 40% বেশি গ্লো বিশ্বের এক নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। আমরা বরাবরই বলে এসেছি স্ট্রিট, আমরা যারা রয়েছি আমরা একটা প্রেশার, আমরা যেমন প্রেশার রেখেছিলাম যখন অন্য কোনো দল ক্ষমতা ছিল তখন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রেশারেই রাখি। তারা যে কাজগুলো তাদের করা উচিত তারা যদি এই কাজ না করে আমরা অবশ্যই তাদের ভুলগুলো তাদের চোখে আমরা দেখে দিব এবং সেটি করার জন্য প্রেশার দিয়ে দিব। আপনি বলেছেন যে যোগাযোগ করে কি করেছে কিনা, না আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি, আমরা আসলে তাদের দেখতে চাই যে তারা কত দ্রুত কাজগুলো করতে পারছে, তো আমরা আসলে তাদের অপেক্ষা আছি, রেসপন্সটির অপেক্ষা। তাহলে আলটিমেটলি আমাদের জায়গা থেকে একটু বলি যে তাদের প্রতি যে আস্থার জায়গা মানুষের শুরু হয়েছে বা তৈরি হয়েছে এই আস্থার জায়গাটি কিন্তু থাকে, এই জায়গা থেকে তাদের দায়বদ্ধতার জায়গা থেকে যতটুকু কাজ করা উচিত যতটুকু করা উচিত এটি তাদের করা উচিত। আর আহতদের যে লিস্ট বলছে এই লিস্টটি অফিসিয়ালি এখনও আমরা পাইনি। আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশা করি যে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য অধিদপ্তর হোক বা স্বাস্থ্য যে মন্ত্রণালয় রয়েছে সেটি হোক এই পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে তারা একটি অফিসিয়াল লিস্ট প্রকাশ করবে, তাহলে ইভেন যদি কেউ বাদও যায় বা কেউ হসপিটাল থেকে বাড়িতে ফিরে গিয়েছে তাদের তো এই স্টোরটা দীর্ঘমেয়াদী প্রয়োজন, সো আলটিমেটলি কেউ বাদ দিলে সেই মধ্যে আবার ইম্প্রুভ। আমরা বিশ্বাস করছি যে দ্রুততম সময়ের মধ্যে পসিবল আজকের মধ্যে প্রকাশ করা উচিত।